এই যে 22 ক্যারেট ফ্রম দুবাই জানেন তো ফ্রম দুবাই হোয়াইট গোল্ড ভাই এটা ওরা হোয়াইট গোল্ড হ্যাঁ ভাই আমার আছে ভাই এই যে এই যে আমার বন্ধু অস্ট্রেলিয়া থেকে পাঠাইছে হ্যাঁ এই যে এই যে রাহেন ভাই দিগবাজি দিবেন আচ্ছা ভাই ঠিক আছে দিগবাজি নিয়ে কিন্তু ওখানে দাঁড়ায়েন বের বের করে দাও একবারে না সিরে যাবে না সিরে যাবে না হ্যাক করবো তো না এটা বেরো না আচ্ছা এটা তো খোলা আছে না থাক আচ্ছা এটা বের করা যাচ্ছে না থাক ভাই ধরে হ্যাঁ এই দুইটা ধরে পুরো কমেডি ঠিক আছে ওকে ফুল কমেডি গেল তো এগুলা দিয়ে দেখে কবে আরে সুধীর ভাই আমার এই এর কাছে আচ্ছা ঠিক আছে ভাই এক কাজ করুন আপনি এই যে আমার বালমানের গেঞ্জি আছে না আচ্ছা এটা তো পরে রয়েছে দেওয়া যাবে না ভিতরে কিছু আছে এই যে ভাই এটা এটা রাডর রাখেন এই যে এটা মনে করেন এটা ইয়ে কিসের এটা ব্র্যান্ড নাম ভাই সিঙ্গাপুর থেকে তো রোলেক্স বলছ আবার রোলেক্স বল অন্য কি ব্র্যান্ড আছে একদম হাই ব্র্যান্ড ইয়া এই টাইটান টাইটান না না টাইটান না টাইটান না না এই সবচেয়ে দামি একটা ইয়ে আছে এই ফিলিপ মরিস মনে হয় সম্ভবত ওই ধরেন মরিস মরিস না না পারলে বলেন না ভাইরাল হয়েছে ফিলিপ মরিস ভাই আমি তো আপনার পেজের একটা ইয়া বাড়াই দিয়ে আসছি কি শেয়ার ফলোয়ার একটা কই লাইক বাড়াই দিয়ে আসছি ভাই আমাকে তো আপনি ট্রিট দাও আরে মানে 10 টাকা দিয়ে দেন ভাই বেশি বাজেট নাই ওর 10 টাকা আমার থেকে কেমনে দেখবে ওর জন্য ঠিক হলো সেকেন্ড টাইম হবে ওর বাড়ি থেকে আর যদি ইয়ে আসে যে ভাইরাল কন্টেন্টটা যেটা বলছি এটা এক টাকা আমি ফোন দিয়ে নিতে পারবো টেকনিক্যালি একটা কন্টেন্ট এখান থেকে ডিগবাজ দিতে ওই জায়গায় যাবে দাঁড়াবে ঠিক আছে গেলাম আমরা তারপর আস্তে করে ফ্লাট করে ক্যামেরা ঘুরে এই যে একটু কাছে যাচ্ছে এই যে একটু জুম করে যাচ্ছি এদিকে আসতেছি এদিকে আসতেছি ব্যাপারগুলো এরকম তাহলে ক্যামেরা দিয়ে করি ওয়াইড লেন্স দিয়া পুরোটাই 24 দিয়ে মারি হ্যাঁ হ্যাঁ ওটা করা যায় আমি চাইছিলাম একটা কন্টেন্ট আগায় ফেলতে সোজা বাংলা ভাষা তুই যদি আমার এটা 10-15-20 মিনিট করে দিতে পারো আমার কোনো প্রবলেম আমি সবাই মার্কিং বুঝাই দিচ্ছি ক্যারেক্টারকে বুঝাই দিচ্ছি এরপর কন্টেন্টটা করে দিচ্ছি আচ্ছা ঠিক আছে ফাইনাল হচ্ছে যে মনি সবকিছু নিয়ে দুই ডিগবাজি মেরে চলে যাবে হ্যাঁ ঠিক আছে ওরা দৌড়াইতেছে পারবো ভাই হ্যাঁ না এই যে সিম্পল আর কি ভাই পা ঘুরাই দিতে আর কি ভাই হ্যাঁ যেরকম পারে যাই আচ্ছা আসি এই ইয়া তোর মেচুর চুরি করে কি খান আপনি